অনেকদিন পরে একটা রিয়েলিস্ট স্টোরি পাইছি আমরা, এবং গল্পটা ভালো লাগছে, ছবিটাও ভালো, সবার দেখা উচিত। আচ্ছা, কার অভিনয়টা ভালো লাগছে? মোশাফ করিম। আচ্ছা, এটা তো একটা উপন্যাস ভিত্তিক ছবি, তাই না? হ্যাঁ, উপন্যাস ভিত্তিক ছবি। ছবিটাতে কী কাহিনী আছে একটু বলো। আমার কাছে উপন্যাস মনে হয়নি, উপন্যাস মনে হয়নি। আর ছবিটা রিয়েল স্টোরি, ভালো লাগছে। ধন্যবাদ। আচ্ছা, ছবিটা দেখছেন? না। খুব ভালো লাগছে না? জি। ছবি দেখছেন ভাই, কেমন লাগছে ভাই ছবিটা? ছবির ফিনিশিংটা ভালো হয়নি। ফিনিশিং ভালো হয়নি? কেন ভালো হয়নি? মানে কি মানে মারার পর আসে না, মারাটা বোঝা যায় ভালো, বোঝা যায় না। দর্শকরা কেন ছবিটা দেখতে আসবে বলুন তো, মানে কোন দিক দিয়ে ভালো লাগছে? এটার মধ্যে আমাদের বর্তমান বাংলাদেশের আমার মনে কিছু গোপনীয় জিনিস আছে, আর এটা বললে হয় সমস্যা হয়েছে ভাই, এটা না বলাই ভালো। অনেক কিছু বোঝা ভাই, ছবিটা দেখলেন কেমন লাগলো ভাই? অনেক ভালো। কার অভিনয়টা ভালো লাগছে? অভিনয় বলতে রোশান, পরিমণি আর মোশাররফ করিম স্যার তো আছে, তিনজনে যা যা জায়গা থেকে অনেক ভালো করেছে। এটা উপন্যাস ভিত্তিক একটি গল্প, তো মানে গল্পতে কী বোঝানো হয়েছে? গল্পতে আসলে বোঝানো হয়েছে যে লেখক যে সাহিত্যিক যাদের মূল্যায়ন করা হয় না, সেই ভিত্তিটাই কিন্তু উঠে এসেছে গল্পতে মূলত। আর গল্পতে দেখা যাচ্ছে যে আপনার ইব্রাহিম যে খালিদি যে মুখোশ পড়েছিল সেটা উন্মোচনটা কীভাবে হবে লাস্ট পর্যন্ত না রেখে বোঝা যাবে। আচ্ছা, পরিবার ভিত্তি নিয়ে এসে ছবিটি কি? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, একদম ফ্যামিলি নিয়ে এসে দেখানো। কত বছর পর সিনেমা আসে? কত বছর না, আসলে আসা হয় মাঝে মধ্যে, অনেকদিন পরে আসা হলো বলতে গেলে। আচ্ছা, এই ধরনের কোনো ছবি যদি সিনেমা হলে রিলিজ হয় সেক্ষেত্রে কি আপনারা আসবেন? হ্যাঁ নিশ্চয়ই, আসলে এই ধরনের মুভি প্রত্যাশা করি আমরা, আর বিশেষ করে পরিচালক ইফতেখার শুভ ভাইয়ের এটা ফার্স্ট চলচ্চিত্র সেই হিসাবে আসা, তাছাড়া যারা কাস্ট আছে তারাও ফেভারিট সবাই, এই জন্যই আসা আমরা। তাহলে ইফতেখার শুভ ভাই যে ছবিটি যেভাবে তৈরি করেছে মানে এরকমভাবে ছবি যদি ছবি তৈরি করে তাহলে আপনারা আসবেন? হ্যাঁ নিশ্চয়ই, এই ধরনের ছবি আমরা দর্শকরা প্রত্যাশা করি। আচ্ছা, ধন্যবাদ। দেখেছি, কেমন লাগলো? অসাধারণ, অনেকটাই ভালো লাগছে। কার অভিনয়টা ভালো লাগছে? কবির আর হচ্ছে মোশাররফ করিম, সবার অভিনয় ভালো ছিল এক কথায়। আচ্ছা, দর্শকরা কেন এই উপন্যাস ভিত্তিক ছবিগুলো হলে দেখতে আসবে, কী কারণে? কী কারণে এই উপন্যাস ভিত্তিক ছবিগুলো মানে হলের দর্শকরা আসবে, মানে কী কারণে? কারণ ছবির কাহিনী ভালো, সবার কাহিনী ভালো ছিল এক কথায়, অসাধারণ, খুব সুন্দর একটা সিনেমা দেখলাম। আচ্ছা, পরিচালক ইফতেখার শুভ ভাইয়ের জন্য যদি কিছু বলতে? কী বলবো, আসলে যেই পরিচালকটা সিনেমাটা বানিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ, আশা করি যেন এরকম সিনেমা আবার দেখতে পাই। আচ্ছা, তাহলে এরকম ধরনের সিনেমা যদি নেক্সট টাইমে আসে তো আপনারা কি আসবেন দেখতে? অবশ্যই, কেন না, অবশ্যই আসবেন। ধন্যবাদ, অনেকটাই ভালো লাগলো দর্শক, সিনেমাটা দেখে আপনারা অবশ্যই দেখবেন, না দেখলে মিস করবেন। পরিমণির সিনেমা মোটামুটি ভালোই লাগে, তেমন খারাপ না, তবে এই সিনেমাটা দেখে যেটা বুঝলাম মানে ভালোই ছিল। দেখছেন? হ্যাঁ দেখছি। কেমন লাগলো? হ্যাঁ, অনেক অনেক ভালো লাগছে। ভালো লেগেছে? কার অভিনয়টা ভালো লাগলো? মোশাররফ করিমের অভিনয় ফ্যান্টাস্টিক, আর সাথে পরিমণি অনেক ভালো। এটা একটা উপন্যাস ভিত্তিক ছবি? জি। তো এই ছবিটা আপনার দর্শকের ভালো লাগবে? ডেফিনেটলি, আমার মনে হয় যারা দেখবে তাদের সবারই ভালো লাগবে ছবি। আচ্ছা, এখানে চিত্রনে গিয়ে পরিমণি অভিনয় করেছেন, মোশাররফ করিম, জিয়াল, দুঃশংস আরও অনেক। জি জি। তো তাদের মধ্যে কার অভিনয়টা? পরিমণির অভিনয়টা ফ্যান্টাস্টিক। আচ্ছা, ইফতেখারের শুভ পরিচালক, জি, উনি ছবিটা নির্মাণ করেছেন, এই শুভ ভাইজনের কিছু বলতেন? হ্যাঁ, আমার মনে হয় এটা আমার যতটুকু ধারণা এটা কমার্শিয়াল ধারণার বাইরের একটা ছবি, ট্র্যাকের ছবি। তো উনি সম্ভবত এই ধরনের ছবি তৈরি করেন, নির্মাণ করেন। তো হ্যাঁ, এই ধরনের ছবির প্রয়োজন আছে আমাদের সমাজে, হয়তো যারা ইয়াং জেনারেশন এখনকার যারা ছবি দেখে তাদের জন্য এই ধরনের ছবি আসলেই দেখা উচিত, কারণ কমার্শিয়াল ধারণার ছবি তো অনেকেই আমরা দেখছি, এবং আগ থেকে আমরা দেখছি যে এখন নতুন একটা ট্র্যাকে আসা মানে নতুন একটা টেস্ট পাওয়া, এটা অবশ্যই ভালো। এই ধরনের ছবি যদি নেক্সট টাইমে যদি ভালো আসে? হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি আসবেন। ডেফিনেটলি, আমি শুধু এই ধরনের ছবি দেখে আসছি, তা নাহলে কমার্শিয়াল ধরনের ছবি হলে আমি আসতাম না।
সত্যি কথা যেটা। আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানে কমলাপুরে আছি। আচ্ছা, ছবিটা কি আপনি সিনেমা হলে কি ছবি দেখা হয়? হ্যাঁ দেখা হতো। নেক্সট কোন ছবি দেখেছেন? পাসওয়ার্ড দেখেছিলাম। হ্যাঁ, এরপর পাসওয়ার্ড তা তো প্রায় হ্যাঁ, মধুমিতা হলের পরিবেশ মোটামুটি ভালো। এখানকার কথা বিবেচনা করে তো অন্য হলের ইয়ে করা যাবে না। এখানকার পরিবেশ মোটামুটি ভালো, দেখার মতো একটা পরিবেশ। জি 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 হ্যাঁ, ওনারা সবাই ভালো অভিনয় করছে, সবাই ভালো অভিনয় করছে। এবং আমার মনে হয় ওনার যদি কমার্শিয়াল প্যাটেন্টে না গিয়ে যদি এ ধরনের ছবিতে অভিনয় করে, ওনারা সবচেয়ে ভালো করবে। এই সিনেমার মানে একটা মানুষ একটা মানুষ তার বাহ্যিক দিকের বাহিরে যে ভিতরে যে একটা মানুষ কতটুকু কলুষিত হতে পারে, হ্যাঁ সেটা আমার মনে হয় এই সিনেমার দ্বারা প্রকাশ পেয়েছে। জি, ফুটে উঠেছে যে একটা মানুষের বাহিরের রূপটা আর ভিতরের রূপটা সম্পূর্ণ আলাদা চেঞ্জ, সেটা এই সিনেমার দ্বারা মানে মোশাররফ করিম খুব ভালোভাবে ফুটিয়ে তুলছে।